আজ আমার অনুভূতিগুলো অনেক বেশি ক্লান্ত। আমি যে তাকে শুধু একতরফেই ভালোবেসেছিলাম, আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি। ছোটবেলা থেকেই আমি অনেক কিছু ছেড়ে এসেছি। এই পৃথিবীতে সব কিছু ভাঙার একটা নির্ধারিত শব্দ আছে, শুধুমাত্র মন ভাঙার কোনো শব্দ নেই। তাই তো যার মন ভাঙে সেই বুঝতে পারে মন ভাঙার নীরব ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। নিজের ভালো থাকার দায়িত্বটা এখন নিজেই নিয়ে নিয়েছি, কারণ এই পৃথিবীতে প্রিয়জন শুধু গল্প মাত্র। সবচেয়ে বড় ভুলটা মানুষ তখনই করে যখন সে কাউকে ভালোবাসতে গিয়ে তার প্রতি অসম্ভব রকম দুর্বল হয়ে পড়ে। কারো কারো দেওয়া ব্যথা শুধুমাত্র গায়েই লাগে না, কিছু মানুষের দেওয়া ব্যথা সারা শরীর কলিজায় গিয়ে আঘাত করে। মুখের হাসিটা সবসময় আনন্দের অনুভূতি বোঝায় না, এই হাসিগুলো মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট নিজের মনের ভেতর লোকাতে পারেন। কোনো একদিন ধুলোয় মিশে যাবে এই সুন্দর পৃথিবীর মানুষের অস্তিত্ব, তারপরেও মানুষের অহংকার কমে না। সৌন্দর্য নিয়ে বড়াই করা মানুষের, শুধুমাত্র ডিপ্রেশনে থাকা মানুষগুলোর মৃত্যুর অর্ধেক সাথ বোঝার ক্ষমতা রাখে। আমার কান্নায় যে কষ্ট পায়নি সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না, এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি সত্যিই ভালো নেই, আমি এমন একটা ব্যক্তি যাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায়, তারপর একটা সময় ধীরে ধীরে সবার অপ্রিয় হতে থাকি। তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই তোমার বদলে যাওয়া দেখে সেই পুরনো টুমিটাকেই খুঁজতে থাকে। নিষ্ঠুরতম বাস্তবতা এটাই যে একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে। হ্যাঁ, সত্যি বড় হয়ে গেছি, তাই এই সমাজে এখন মন খুলে কান্না করা বারণ। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার উপায় থাকে না।